সূচি পদক্ষেপ না নিলে ফল হবে ভয়ঙ্কর জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি বিদেশিদের কথায় কান্না দিতে সামরিক জানতার আহ্বান রোহিঙ্গাদের তৎপর আইন শৃঙ্খলা বাহিনী পথে পথে চেকপোস্ট বিপাকে একশো হিন্দু পরিবার কোন পদক্ষেপেই কাটছে না চালের সংকট দ্বিগুণ দামে বিক্রি শুরু খোলা বাজারে জেলায় জেলায় অভিযানের নির্দেশ খুলনায় ব্যবসায়ী চোখ তুলে দেওয়ার ঘটনায় আট পুলিশ কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ আদালতে পূজা ঘিরে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন এবং আমি শেখ জায়েদ দেখছিলেন শিরোনাম এবারে পুরো সংবাদ মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর সহিংসতা নিরসনে দেশটির নেতা অং সান সুচিকে শেষ সুযোগ দিয়েছে জাতিসংঘ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুশিয়ারির কথা জানান সংস্থা মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেন সংকট সমাধানে সুচি ভূমিকা না রাখলে ফল হবে ভয়ঙ্কর বিতাড়িত এবং ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার ব্যবস্থা আরও আহ্বান জানান তিনি সাবিনা মমতাজের প্রতিবেদন মিয়ানমারের রাখাইন থেকে এখনও আসে বসত ভিটায় আগুন দেয়ার খবর যা বার্তা দেয় রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর বর্বরতা এখনও থামেনি এ নিয়ে সংকট কেবল ঘনীভূতই হচ্ছে এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ বাড়ছে মিয়ানমার সরকার এবং বিশেষ করে এ নিয়ে চুপ থাকা দেশটির নেত্রী অং সান সুচির ওপর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুদেরে সুচিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সংকট নিরসনে তার সামনে কেবল একটাই সুযোগ রয়েছে এই পরিস্থিতির দুটো দিক আমি দেখতে পাচ্ছি এক এখানে যথাযথ গণতন্ত্র নেই দুই এখানে শাসন কার্যে সামরিক বাহিনীর হস্তক্ষেপ অতিমাত্রায় বিদ্যমান বিতাড়িত এবং ভয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার ব্যবস্থা করারও আহ্বান জানান গুতেরেস সার্বিক অবস্থার উপর সামরিক বাহিনী নিয়ন্ত্রণ রয়েছে যদি এই মুহূর্তে সূচি পরিস্থিতি উল্টে না দেয় তাহলে আমি মনে করি ফলাফল হবে ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যবশত তখন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে তার কোনো চিত্র আমি ভাবতেই পারছি না মিয়ানমার সেনাবাহিনীর হাত এখনো বেশ লম্বা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন তারা যে কোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অং সান সানসুচি এই ভাষণের মধ্য দিয়েই তিনি রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী কর্তৃক চলমান নির্যাতনের চিত্র পরিবর্তন করতে পারেন বলে আশা প্রকাশ করেছেন অ্যান্থনিও গুতরেস। সেনাবাহিনীকে থামানোর জন্য মিয়ানমারের ডিফ্যাক্ট নেতা অং সান সুচির সামনে এটি শেষ পথ উল্লেখ করে বিবিসিকে কে এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন এখনই কোনো ভূমিকা না রাখলে নিঃসন্দেহে এর ফল ভয়ঙ্কর খারাপ হবে শান্তিতে নোবেল জয়ী মিয়ানমার নেতা অং সান সুচি নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না সাবরিনা মমতাজ নিউজ টোয়েন্টি ফোর রোহিঙ্গা বলে কোন জাতিসত্তা মিয়ানমারে কখনো ছিল না দাবি করে বিষয়ে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাই বলেছেন বিদেশি সংস্থাগুলো যা বলছে তাতে কান দেয়া মিয়ানমারের নাগরিকদের উচিত হবে না শনিবার ডিফেন্স সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের এক ডিপ্লোমা বিতরণ অনুষ্ঠানে মিয়ানমারের সেনাপ্রধানের এই বক্তব্য আসে দেশটির নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে দেয়া তার বক্তব্য তার ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে সেনা প্রধান বলেন গেল পঁচিশ আগস্টের পর থেকে রাখাইনে সহিংসতার তিরানব্বইটি ঘটনা ঘটিয়েছে চরমপন্থী বাঙালিরা জেনারেল মিন অং লাই বলেন সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে তাদের বাহিনীর উন্নয়নে সচেষ্ট হতে হবে একইভাবে দেশের প্রতিটি নাগরিককে দেশের উন্নয়নের স্বার্থে হাতে হাত বেঁধে এগিয়ে আসতে হবে চট্টগ্রামের মানুষের সাথে চেহারা ও ভাষায় মিল থাকায় রোহিঙ্গারা মিশে যাচ্ছেন স্থানীয়দের সাথে তবে তারা যাতে ছড়িয়ে ছিটে না পড়েন সেজন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় ছাড়া অন্য এলাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সড়কে সড়কে বসানো হয়েছে চেকপোস্ট নয়নভুরা তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নগরের স্টেডিয়াম সংলগ্ন এই কুপড়ি ঘরে সন্তান সহ থাকছেন গৃহবধূ রাশেদা দেখে বোঝার উপায় নেই রাশেদা একজন রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসা এই নারী এখন চট্টগ্রাম শহরে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন ফক্কতা হইনে বারমাতে আশিদার আনা হনা বাংলাদেশি টানো আর গেজে জায়গা কত আছে গেজে জায়গার নাম ধরে আনা হনা মেসরে টাননা পড়নো হয় দৈনিক বারমাতে আশি আর বারমা আর তোরা মনো হলে আরার ফাছি তো তো আরার দেশে মধ্যে আরার মহত্তান্ত দলে জনা দাগান নলে পাই একইভাবে একি জীবন যুদ্ধে নেমেছেন এই রোহিঙ্গা বৃদ্ধ নগরে কাগজ কুড়িয়ে তা বিক্রি করে সংগ্রাম করছেন বেঁচে থাকার চেহারা ও আঞ্চলিক ভাষার সাথে মিল থাকায় সহজে মিশছেন চট্টগ্রামের মানুষের সাথে স্থানীয়রা জানান মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনেকে আশ্রয় নিচ্ছেন পূর্ব পরিচিত কোনো আত্মীয়ের বাসায় এ অবস্থায় চট্টগ্রামে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের খোঁজে মাঠে নেমেছে পুলিশ বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর নিবন্ধনের জন্য পাঠানো হচ্ছে কক্সবাজারে এখানে যারা নিবন্ধন হয় না যে রোহিঙ্গারা আমাদের চিটঙ্গের আশেপাশে ছড়িয়ে যাচ্ছে তাদেরকে আমাদের পুলিশের চেকপোস্টের মাধ্যমে নানান সোর্সের মাধ্যমে ধরে তাদের কুতুবালং ক্যাম্পে নিবন্ধন করানোর জন্য পাঠানো হয় চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে অনুপ্রবেশ ঠেকাতে সড়কের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট কক্সবাজার খাগড়াছড়ি রাঙাবাড়িতে আমরা সাতাশটি চেকপোস্ট আমরা স্থাপন করেছি ইন অ্যাডিশন টু দ্যাট এই চেকপোস্টের বাইরে কিন্তু আমাদের প্যাট্রোলিং ব্যবস্থাপনা রয়েছে এবং এরা কিন্তু রাত দিন চট্টগ্রামের পটিয়া বাঁশখালী সহ বিভিন্ন স্থানে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে কমপক্ষে দশ হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে ঢোকার পরও রোহিঙ্গা ক্যাম্পে ঠাই হয়নি একশো হিন্দু পরিবারের উল্টো পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে নির্যাতনের শিকার হয়েছেন আট হিন্দু নারী এই হিন্দু রোহিঙ্গা পরিবারগুলো বর্তমানে আশ্রয় নিয়েছে উখিয়ার পশ্চিম হিন্দু পাড়ার একটি মুরগি ফার্মে কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে হায়দার আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা কুতুপালং এর পশ্চিম হিন্দুপাড়া মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে সেখানে আশ্রয় নিয়েছে প্রায় একশোটি হিন্দু পরিবার এমন তথ্য পেয়ে ওই গ্রামে নিউজ টোয়েন্টি এর অনুসন্ধান পাওয়া গেল মানবেতর এক চিত্র মুরগির ফার্ম ধুয়ে মুছে থাকতে দেওয়া হয়েছে প্রায় সাড়ে পাঁচশো হিন্দু রোহিঙ্গাকে ক্ষুধা আর কান্নাই যাদের প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ ভিন্ন পোশাকে কালো মুখোশধারী কিছু জঙ্গি সন্ত্রাসী এখানকার বেশিরভাগ নারী রোহিঙ্গার স্বামী কিংবা ভাইকে মেরে ফেলেছে বিদ্রোহী যাদেরকে বলা হয় আর কি তারা তাদের সাথে সেনাবাহিনীর সাথেও সমস্যা এবং রাখাইন যারা আছে রাখাইন যারা জনগণ তাদের সাথে কিন্তু তাদের বিরক্ত হিন্দু সম্প্রদায়ের যারা আছে রোহিঙ্গা তাদেরকে কিন্তু বিতাড়িত করতেছে এবং বিভিন্নভাবে অত্যাচার করতেছে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে কেটে ফেলতেছে গুলি করতেছে বাংলাদেশে ঢুকে বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত রোহিঙ্গা শিবিরেও জায়গা হয়নি এই হিন্দু পরিবারগুলোর কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল আরও ভয়ঙ্কর তথ্য কুতুপালংয়ের পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে জিম্মি করে নির্যাতন করা হয়েছে এখানকার আট রোহিঙ্গা নারীকে হিন্দু রোহিঙ্গাদের নিজের মুরগির ফার্মে থাকতে দেওয়ার পাশাপাশি সন্ত্রস্ত ওই আট নারীকে উদ্ধার করে নিজ বাড়িতে ঠাই দিয়েছে স্থানীয় এই যুবক এই রোহিঙ্গাদের মানসিক অবস্থাটা ডেকে মনে হচ্ছে ওরা কুনি কুনি পাপ এদেরকে এক্ষুনি হত্যা করবে এদের দুজনকে নিয়ে আমি ওই বাসায় গিয়ে এদেরকে নিয়ে আসতে পুলিশ প্রশাসন আসে দেখে যায় চলে যায় কিন্তু এদের নিরাপত্তা এখনো স্থাপন করা হয় নাই কথা হয় নির্যাতিত ওই আট নারীর সাথে জানান পুরাতন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আটকে রেখে জোর করে ধর্মান্তরিত করা সহ নানা ধরনের নির্যাতন করা হয়েছে তাদের সূরীতুয়ারি তারা हल्ला লয় ফেলা তলালা ফেলা নেন করে না আর হদন আর হজন হদই তারা হদ তোমার যা আরা যা তা তাইব হদনা না হদ না মারিস সোখানাই ফয়লা হালা ফুশাক তারপর আনাদেকুল খারাপ এসামে তারা বা কুলি ফেলাইয়ে তারাও হিন্দু বলে কিছু হিন্দু ফ্যামিলিতে গিয়ে তারা আশ্রয় পায় এখন পাচ্ছে তো তারা এই অবস্থায় থাকতে চায় না তারা তাদের দেশে ফিরে যেতে চায় মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা হোক আর সেখানকার কোনো উগ্র সন্ত্রাসী সংগঠনগুলোর দ্বারাই হোক সহিংসতার শিকার হয়েছে সেখানকার হিন্দু রোহিঙ্গা পরিবারগুলো এবং অন্য মুসলিম রোহিঙ্গাদের মতোই তারাও চাইছে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে যেমনটি বলছিলেন এখানকার অসহায় হিন্দু রোহিঙ্গারা এবার পুরাতন ক্যাম্পের ওই ঘর আবিষ্কারের চেষ্টা প্রথমে এড়িয়ে গেলেও পরে ঘরটি দেখালেন সংশ্লিষ্ট পুরাতন ক্যাম্পের ব্লক ইনচার্জ তারপর বাড়ি করে দেওয়ার পর আবার সিএসির অফিসার কি হয়েছিল নাকি রাত্রি ওখানে থাকছিল তারা নিজের দেশের সব হারানো এই একশো হিন্দু রোহিঙ্গা পরিবার এখন নিরাপদ আশ্রয় পাওয়ার অপেক্ষায় কুতুপালং উখিয়া কক্সবাজার রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অনেক সংগঠন ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার মাদ্রাসার প্রায় বিশ হাজার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন বেলা এগারোটায় শহরের লোকনাথ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলে বাস স্ট্যান্ডে সমাবেশ করে এদিকে যশোরের দড়া ভৈরব চত্বরে সমাবেশ করে জেলা ইমাম পরিষদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আসে কুমিল্লায় জেলা কমে মাদ্রাসার উদ্যোগে নগরীর কান্দির পার টাউন হলের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগাদেও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে রোহিঙ্গা মুসলিম সংহতি পরিষদ নামে একটি সংগঠন রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রবিবার দুপুরে রেডিসন হোটেলে আয়োজিত ওয়ান হেলথ বাংলাদেশ নামে দুই দিনব্যাপী এক সম্মেলনের উদ্বোধন প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এছাড়াও তিনি আরো বলেন এত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয় এবং বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসাও করেন তিনি জাতিসংঘের সভায় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সমস্যার কথা তুলে ধরবেন বলেও জানান তিনি শেখ প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষকে যেভাবে আশ্রয় দিয়েছেন লাইক এ মাদার লাইক এ সিস্টার তিনি এদেরকে আশ্রয় দিয়েছেন সবাইকে এগিয়ে আসতে হবে চাপ দিতে হবে খাদ্য দিয়ে আশ্রয় দিয়ে তো রাখা যাবে না ইট ইস এ থিং এটা অত্যন্ত একটা অবস্থা আমরা এসব একদিন ফেরত পাঠাতে পারবো তাদের দেশে তাদের রোহিঙ্গা ইস্যুতে বিভক্তি চায় না বিএনপি ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলায় এগোতে চায় দলটি নাপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা তহিদ শান্তর প্রতিবেদন রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি কূটনৈতিক তৎপরতা জোরদারের পাশাপাশি এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার তাগিদ দেন বিএনপি মহাসচিব মিয়ানমার সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের নিজ দেশে সসম্মানে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি করা প্রয়োজন তার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো তাদের নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি পরস্পর কাজ ছোড়াছড়ি না করে ভালো হবে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব এই জিনিসগুলোর উপরে জোর দেন আমরা বিভক্তি চাই না বিভক্তি আমরা কখনো করিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণে বিএনপিকে বাধা দেয়া হয়েছে এমন অভিযোগ তুললেও এই ইস্যুতে সরকারের পাশে থাকতে চায় দলটি জানালেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোহিঙ্গা ইস্যুতে কোনো রাজনীতি নয় আসুন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হবে আর তোমার মতো সেবায় কাজ করি রাজনৈতিক প্রতিপক্ষকে ত্রাণ কাজে বাধা দেওয়ার মতো নোংরামি থেকে বিরত থাকার জন্য আমরা সরকারও তার মন্ত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছি সংবাদ বিএনপি নেতারা কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরামর্শও দেন জাতিসংঘের বাহাত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আবুধাবি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি বাংলাদেশ সময় মধ্যরাতে তার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে এবারের অধিবেশনে মিয়ানমারের রোহিঙ্গা সংকটের মূল কারণ তুলে ধরে তা নিরসনে বাংলাদেশের প্রস্তাব বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বারোই সেপ্টেম্বর থেকে অধিবেশন শুরু হলেও আগামী উনিশ সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ বিতর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে তার বক্তব্য তুলে ধরবেন সেদিনই সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি এর আগে আঠারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এবং যৌন হয়রানি বন্ধে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী উনিশ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে যোগ দেবেন তিনি অক্টোবরের দুই তারিখে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বাজার নিয়ন্ত্রণে আজ থেকে সরকারিভাবে শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রি তবে আগের পনেরো টাকার বদলে দ্বিগুণ ত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে এই চাল ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি ছাড়াও বিভিন্ন ডিলারদের মাধ্যমে চলছে এই কার্যক্রম একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন খোলা বাজারে চালের দর নির্ধারণ করা হয়েছে ত্রিশ টাকা আর আটা প্রতি কেজি সতেরো টাকা রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক ট্রাকে করে শুরু হয় খোলা বাজারে চাল বিক্রি

সেখানে চাল মজুদের অস্তিত্ব পাননি তারা তবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা মন্ত্রণালয় থেকে এই মনিটরিং টিম আমাদের কি কাজ করছে আমরা জেলা প্রশাসন সহ জেলা পর্যায়ের আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছে এই ক্ষেত্রে তারা যোগাযোগ করছেন তো আমরা এই কার্যক্রম আমাদের এই মনিটরিং কার্যক্রম চলমান থাকবে প্রত্যেক এলাকা এলাকায় দিতে হবে পয়েন্ট করতে হবে একদিন দিলে হবে না প্রতিদিনেই দিতে হবে বাজার তো এখন চালের দাম ঊর্ধ্বগতি মানুষ হা হা করতেছে অভাব বনটনে লাগামহীনভাবে বেড়েই চলেছে চালের দাম সবচেয়ে কম দামে মোটা চালও বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় খুচরা এবং পাইকারি বিক্রেতাদের অভিযোগ এই দাম বাড়ানোর পেছনে মূল কারিগর মিল মালিকরা এমন বাস্তবতায় ক্যাব সভাপতির পরামর্শ চালের সরকারি মজুদ বাড়ানোর ক্যাব বলছে খোলা বাজারে চাল বিক্রি করে বাজারে ভারসাম্য আনা সম্ভব হতে পারে আরও জানাচ্ছেন আফসারউদ্দিন দফায় দফায় চালের দাম বাড়ায় ভুগছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা চালের খুচরা এবং পাইকারি আড়তদাররাও খুঁজে পাচ্ছেন না চালের দাম বাড়ার প্রকৃত কারণ তারা বলছেন বেশি দামে কিনে সে দামেই তারা বিক্রি করছেন বাজার বাড়তেছে কেন বাড়তেছে এটা বলতে পারতেছে গত কয়েকদিনে মনে করেন হু হু করে বাইরে গেছে এটাও ঠিক যে অনেক বাড়ছে বস্তা প্রায় দুইশো টাকার মতো বাড়ছে দুইশো বা তিনশো এরকম বেড়ে গেছে ছিচল্লিশ টাকা কেন হলে এক টাকা আমার ব্যাগ এক টাকা আমার গাড়ি ভাড়া আর আমরা পঞ্চাশ কেজি চাল মাপলে আমরা এগ রেট মাপ পাই না আধা কেজি করে কম থাকে চালে তো সব কিছু অ্যাভারেজ করতে গেলে আপনার পঞ্চাশ টাকা আমাদের বিক্রি করা লাগে গোটা চালের সাথে সাথে আপনার মিনিগেটও বাড়ছে আপনার নাজিরও বাড়ছে সব চালি দামি বাড়তি এমন অবস্থায় রোববার থেকে খোলা বাজারে সরকারের চাল বিক্রি শুরু হয়েছে কিন্তু তাতেও ক্রেতাদের অভিযোগ থামছে না চাল দেখে দাম কমের জন্য নিতাম কিন্তু সিদ্ধ চাল পেলাম না বলে নিলাম না আগে তো ওই মনে করে পনেরো টাকা করে নিতাম পনেরো টাকা করে পাঁচ পনেরো বছর ধরে আর আটা নিত সতেরো টাকা করে তো এখন তো ত্রিশ টাকা একটু বেশি হইতেছে আর কি চালের বাজারের চড়া অবস্থার অবসানে সরকারি মজুদ বাড়ানোর উপর জোর দেন ক্যাব সভাপতি গোলাম রহমান সাথে চালের বাজারে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারি নজরদারি বাড়ানো দরকার বলে মনে করেন তিনি চালের দাম কিন্তু একটু কম ছিল আবার বাড়া শুরু করেছে কারণ যারা আমদানিকারক তারাও ব্যবসায়ী তারাও অতি মুনাফা করতে চায় এবং সরকারের গুদামের চাল না থাকার সুযোগে তারা এই অপকর্মটি করছে এই প্রেক্ষিতে দ্রুত যাতে সরকারের গুদামে মজুদের পরিমাণ বৃদ্ধি হয় সেই উদ্যোগ নিতে হবে বাজারের চাহিদার দিকে নজর দিয়ে সেদ্ধ চালই আমদানি করা দরকার বলে মনে করেন তিনি আফসার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ দাবি করেছেন দেশে বর্তমানে চালের কোনো সংকট নেই কারা মিথ্যা সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে তা খতিয়ে দেখতে দেশের গুদামে গুদামে অভিযান চালাতে প্রত্যেক জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে রবিবার রাজধানীতে এক অনুসারে শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে তিনি আরো বলেন কোন গুদামে নির্ধারিত পরিমাণ চালের বেশি পাওয়া গেলে সেই মজুদদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা আজকে নির্দেশ দিয়েছি এটা যে জেলা প্রশাসক প্রশাসন পুলিশ এবং ডিসি তারা মিলে প্রত্যেকটা গোডাউন তারা দেখবে পরিদর্শন করবে যেখানে একটা নিয়ম আছে যে এই পরিমাণ থাকতে পারে তার থেকে বেশি যদি চাল কোনো মজুদ থাকে তাহলে মজুদারের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে যারা মজুদারি করে এবং যারা আর্টিফিশিয়াল দাম বৃদ্ধি করে মুনাফা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা বাস্তব আইনগত ব্যবস্থা গ্রহণ করব চাঁদার টাকা না দেয়ায় খুলনায় এক ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার ঘটনায় আট পুলিশ কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত আগামী আঠারোই অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খুলনা থেকে জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পরিবারের দাবি চাদার টাকা না পেয়ে গেল আঠারোই জুলাই পুলিশে নির্যাতনের শিকার হন ব্যবসায়ী শাহজালাল তার দুই চোখ তুলে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনেরা এ ঘটনায় শাহজালালের মা রেনু বেগম গেল সাত সেপ্টেম্বর খালিশপুর থানার ভারপ্রাপ্ত সহ তেরো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ঘটনার পরপরই আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমরা থানায় গেছি থানায় যাই দেখছি ছেলে ভালো আমরা কথা বলছি চোখ টোখ সবকিছুই ভালো একজনে পাওজাদ পেদার যে আর একজনে আজাদ পেদার্সে একটাই মাথা ধরছে সাহেব আলী দরিয়া রাসেল তারকা উঠেছে চৌখ একটা আরেকটাই মোস্তাবক শালিম নাকি মুস্তাবিক রোববার দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক শহীদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন যেহেতু এটা পুলিশের বিরুদ্ধে মামলা এবং চাঞ্চল্যকর একটি ঘটনা বিদায় এটা পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দেন যেই হোক না কেন অপরাধী আমার ভাই হোক বাপক বাপ হোক আমার যেই হোক না কেন অপরাধী যিনি তার বিরুদ্ধে অবশ্যই বা রাষ্ট্রীয়ভাবে তার ব্যবস্থা গ্রহণ করা পিবিআর কাছে আমাদের এই প্রত্যাশা তবে প্রণোদিত হয়ে মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম খান তার বিরুদ্ধে দুটি সাজা সহ হত্যা ধর্ষণ নারী নির্যাতন এবং ছিনতাই ঘটনা সহ এগারোটি মামলা বিচারাধীন রয়েছে সেই দ্রুত বিচার এবং এই মামলা রায় থেকে বাঁচার জন্যই পরিকল্পিতভাবে ভাবে মহলের জন্য এই মামলাটা দায়ের করে আর তদন্তের নির্দেশ হাতে পাওয়ার পর পিবিআই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আমরা এখন পর্যন্ত আদালতের আদেশনামা পাইনি বিজ্ঞ আদালতের আদেশনামা পেলেই আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবো আগামী আঠারোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাতে রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জনের শেষ করার আহ্বান জানিয়েছেন সবার সময়টা আসাদুজামান খান কাবাল রোবার সচিবালয় আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শীর্ষে তিনি কথা জানান বলেন প্রতিমা বিসর্জনের সময় থাকবে কঠোর নিরাপত্তা এবার ঢাকায় দুশো একত্রিশটি মণ্ডপ করা হবে সারাদেশে মণ্ডপের সংখ্যা ত্রিশ হাজার সাতাত্তরটি এছাড়া সারাদেশের খবরাখবর নিয়ে ব্যবস্থা নেওয়া বিশেল বিশাল কর্মযজ্ঞের জন্য কমিটি গঠন করা হবে ইফটিজিং বন্ধেও নারীদের চলাচল সহজ করার জন্য পূজোর সময় রাস্তায় কোনো প্রকার মেলা না বসানোর জন্য আহ্বান জানান তিনি বিসর্জনের শোভাযাত্রায় আমরা নিরাপত্তা দেবার ব্যবস্থা করব আমাদের সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে সময়টা মেনটেন করার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যেন তিনটার মধ্যে সমস্ত যারা যারা ঢাকেশ্বরীর থেকে যান তিনটার মধ্যে মন্দিরে এসে যাবেন এবং আমরা যাতে এই যেখানে বিসর্জন হয় এই শেষটা রাত্র আটটার ভিতরেই আমরা শেষ করতে পারি নিউজ সংবাদের বিরতি নিচ্ছি বিরতির পর আবারও স্বাগত রোহিঙ্গা প্রসঙ্গ রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ এমনটাই জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি জানানে এই ইস্যুতে গোটা বিশ্ব বাংলাদেশের পাশে আছে এদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স তিনি বলেন রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ ঠেকাতে জাতিসংঘ সব ধরনের পদক্ষেপ নেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তারা এট দিস মোমেন্ট একদিকে যেরকম জাতিসংঘে এটা সমস্যার সমাধান খোঁজা হবে আমরা দেশের অভ্যন্তরে এখন এই মানবিক সহায়তা যেন দ্রুততার সাথে পৌঁছায় আমরা প্রত্যাশা করছি এই জাতিসংঘের অধিবেশনের মধ্যে দিয়ে আরও সঠিক আরও সময়োপযোগী এবং প্রয়োজনে যতদূর যেতে হয় ওয়ার্ল্ড কমিউনিটি বাংলাদেশের পাশে থাকবে অন্যান্য প্রসঙ্গ ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন প্রাণ ও প্রকৃতির মানুষ দ্বিজেন শর্মা অসংখ্য শোভাকাঙ্ক্ষী ও প্রকৃতি ফুল ও অশ্রু সিক্ত ভালোবাসায় তাকে বিদায় জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে পরে তার দীর্ঘদিনের কর্মস্থল নটরডেম কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেও ঢল নামে এই নিসর্গপ্রেমী প্রেমী মানুষটির শিক্ষার্থীদের ব্যক্তি দিজেন সময় মারা গেলেও তার রেখে যাওয়া কর্ম আর নগর জুড়ে রোপিত বৃক্ষরাজির মাঝে তিনি বেঁচে থাকবেন অনেক দিন আমটাই বলছেন তার শুভানুদ্দাইরা বিস্তারিত মামুদুল হাসানের রিপোর্টে কফিনে ফুলে ফুলে ঢাকা মানুষটি ছিলেন প্রকৃতির খুব কাছের সারাটি জীবন কাটিয়েছেন প্রাণ প্রকৃতির রূপের সন্ধানে প্রকৃতি মানবের শেষ বিদায়ের করুণ শোক যেন তাই প্রকৃতি জুড়েই হাতে ফুল আর চোখে অশ্রু নিয়ে বিদায় জানাতে আসা মানুষের ভিড়ে ভারাক্রান্ত শহীদ মিনার প্রকৃতিকে ভালোবেসে সারা জীবন পার করেছেন এমনটাই জানালেন ভক্ত অনুরাগীরা পণ্ডিত ব্যক্তি ছিলেন নিবেদিত প্রাণ ছিলেন নিজের জন্য কখনো ভাবে নাই দেশের জন্য বৃক্ষের জন্য প্রকৃতির জন্য সারাটা জীবন শ্রম দিয়েছে আমাদের সন্তানরা যখন প্রকৃতিকে ভুলে দিতে বসেছে প্রকৃতি যেন তাদের কাছে অচেনা সেই প্রকৃতি সেই নিসর্গ তাকে তিনি ভালোবাসতে শিখিয়েছেন নতুন প্রজন্মকে হাতে ধরে গাছ চিনিয়েছেন দ্বিজেন শর্মা তার দেখানো পথে চলতে পারলে ভালো থাকবে প্রকৃতি ও পরিবেশ এমন মন্তব্য অনেকের তার যে তীব্র ভালোবাসা মানুষের সঙ্গে প্রকৃতির প্রতি সেটাকে নিয়ে আমরা সামনের দিকে এগুতে পারবো এবং আমার খুব ভরসা পাই যে তিনি অনেক নবীন নবীনা তরুণ তরুণীর হৃদয়কে স্পর্শ করেছেন তিনি বহুমাত্রী প্রতিভার অধিকারী ছিলেন এবং তার কর্মকাণ্ড বহু বিস্তৃত অঙ্গনে ছড়িয়েছিল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নিসর্গবিদের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল নটরডেম কলেজে যেখানে মানুষ গড়ের পাশাপাশি গড়ে তুলেছিলেন প্রকৃতিকেও ভাই ভাই আর কি শিক্ষার্থী ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর সবুজবাগ শ্মশানে হয় দ্বিজেন শর্মার শেষকৃত্য মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা গ্রেপ্তার তিন শ্রমিকের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে রোববার সকাল ছটা থেকে কর্মবিরতি শুরু করেন জেলার পরিবহন শ্রমিকরা এতে জেলার সব ধরনের ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা তবে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস এম মেহেদি হাসান গেল শুক্রবার দুপুরে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন সহ তিন শ্রমিককে আটক করে র্যাব এর প্রতিবাদে শনিবার দুপুরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় ধর্মের নামে রাজনীতি করে এমন দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়া সেনাবাহিনী না করা, কালো টাকা নির্বাচন নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা সহ প্রস্তাব কমিশনকে দিয়েছেন ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন রোববার এগারোটায় নির্বাচন কমিশনের সচিবালয়ে অনুষ্ঠিত সংলাপে দলটি এসব প্রস্তাব করে সংলাপের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছয় সদস্যের প্রতিনিধি নিয়ে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসে এদিকে তিনটায় বাংলাদেশ জাতীয় পার্টি নির্বাচন কমিশনের সংলাপে বসে সংলাপে সহ সেনাবাহিনী মোতায়েন দেয়া না ভোট বিধান সহ সংসদ ভেঙে চালুর বারোটি প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছে নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংলাপ শেষে গত চব্বিশে আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ কিছু ঘাটতি থাকলেও এর লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রস্তুতি ইতিবাচক বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির মুখপাত্র রোববার ধানবন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন সংশ্লিষ্ট লক্ষ্যের ওপর বাংলাদেশের প্রস্তুতি বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি বক্তারা তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারা বাতিলেরও সুপারিশ করেন দুর্বলতা সত্য বা ঘাটতি সত্য আমরা মোটা দাগে এই কথাটি অবশ্যই বলতে পারি যে বাংলাদেশ এস ডি অর্জনের জন্য আইনি প্রাতিষ্ঠানিক নীতিগত প্রস্তুতি মোটামুটি উল্লেখযোগ্যভাবে ইতিবাচক বলে আমরা মনে করছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আরও একটি বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন আবারো স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ এবারে নিউজ 24 আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আবারো শুরু হয়েছে বর্ণবাদ বিরোধী আন্দোলন কালো মানুষের জীবনের মূল্য আছে স্লোগান তুলে শনিবার মিশৌরি থেকে দ্বিতীয় দিনের মতো আবারো এই আন্দোলন শুরু হয় 2011 সালে কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ দোষী সাব্যস্ত না হওয়ায় খুব দূর সাধারণ মানুষ নেমে আসে রাজপথে এই ঘটনায় 33 জন বিক্ষোভকারী আটক ও পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে ইসলামের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরের রাজপথ শুক্রবার থেকে আবার উত্তাল ওই দিন দু সালে কৃষ্ণাঙ্গ কিশোর অ্যান্থনি লামার স্মিথ নিহতের ঘটনায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ জেসন স্টেকলিকে নির্দোষ রায় দেয় আদালত ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয় জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে তারা এক পর্যায়ে সেন্ট লুইসের মেয়র লিডা ক্রিপসনের বাড়িতে ঢিল ছড়ে তারা পুলিশ জানায় বিক্ষোভকারীরা ব্যাপক সহিংসতা চালিয়েছে তাদের এই কর্মসূচিকে বেআইনি বলে ঘোষণা করে পুলিশ প্রশাসন পুলিশের ঘোষণাকে প্রত্যাখ্যান করে শনিবার বিকেলে দ্বিতীয় দফায় শুরু হয় বিক্ষোভ মিজৌরি অঙ্গরাজ্যের হাজার হাজার মানুষ ব্ল্যাক লাইফস ম্যাটার বা কালো মানুষের জীবনেরও মূল্য আছে ধনী তুলে প্রশাসনের বর্ণবাদী মনোভাবের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় শনিবারের বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয় গণমাধ্যমের খবর অনুযায়ী এগারো পুলিশ সদস্য আহত হয় আর সহিংসতা ছড়ানোর অভিযোগে আটক হয় অন্তত ত্রিশ জন বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী ওয়াশিংটন ও ভার্জিনিয়াতেও ট্রাম্প প্রশাসনকে বর্ণবাদী উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা এর আগে গত মাসে ভার্জিনিয়ার ভিলে বর্ণবাদ ও জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে যা আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মত বিশেষজ্ঞদের শেষ সংবাদ তার আগে শিরোনামগুলো সূচি পদক্ষেপ না নিলে ফল হবে ভয়ঙ্কর জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি বিদেশিদের কথায় কান না দিতে সামরিক রোহিঙ্গাদের তৎপর আইন শৃঙ্খলা বাহিনী পথে পথে চেকপোস্ট বিপাকে একশো হিন্দু পরিবার কোন পদক্ষেপেই কাটছে না চালের সংকট দ্বিগুণ দামে বিক্রি শুরু খোলা বাজারে জেলায় জেলায় অভিযানের নির্দেশ খুলনায় ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার ঘটনায় আট পুলিশ কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ আদালতে এবং দুর্গাপূজা ঘিরে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই